আমি খান জোবায়েদ হোসেন, সিইও খানস গ্লোবাল। আমাদের ইউটিউব চ্যানেলের নাম খানস গ্লোবাল। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, এবং যদি ভালো লাগে, যদি আপনাদের পরিচিত অথবা নিজেরাও কেউ উপকৃত হন, আমাদের অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন গ্রুপ, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে শেয়ার করবেন, যেন আপনাদের রেফারেন্সে আরও 10 জন বিন্দুমাত্র উপকৃত হয়। আর যদি উপকৃত হয় আমরা খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই কারণে এখানে অসংখ্য মানুষের হেরে যাওয়ার গল্প আছে, অসংখ্য মানুষের একদম পথে বসে যাওয়ার গল্প আছে, অসংখ্য মানুষের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প আছে, অসংখ্য মানুষের বেইমানির ঘটনা আছে, আবার অসংখ্য মানুষের ভুল বোঝাবুঝির ঘটনা আছে। দীর্ঘ 29-30 বছর ধরে বিষয়টা তাহলে কি? বিষয়টা হলো কিভাবে ফ্যাক্টরি অথবা কারখানা সেট আপে যাওয়া যায়, গার্মেন্টসের কারখানা অথবা ফ্যাক্টরি কিভাবে সেট আপ দিতে হয়, সেটা কিভাবে রান করতে হয়, সেটাতে কিভাবে পরিচর্যা করতে হয়, সেখানে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে কন্ট্রোল করতে হয়, সেখানে ফান্ড ম্যানেজমেন্ট কিভাবে কন্ট্রোল করতে হয়, সেখানে ওয়ার্ডার প্রসেস কিভাবে কভার দিতে হয়, এবং টার্গেট ফিল আপে যেন থাকে সে ব্যবস্থা করতে হয়, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলে দিব আজকে, ঠিক আছে? তো হ্যাঁ, আমার ভিডিও অনেকেই দেখেন, অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী অথবা অনেক গুণী, আমি সবাইকে সম্মান জানাই। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও অনেকেই দেখেন, মন দিয়ে দেখেন, সেখানে ভালো মন্দ কথাগুলো শুনেন। কিছু যার যার আবার একটু সমস্যা হয় বিজনেসে অথবা ইথিক্সে, তারা দেখা যায় বাজে বাজে কমেন্টস করেন, আবার যার বাস্তবে উপকার হয় সে দেখা যায় খুব ভালো ভালো কমেন্টস করেন। তো আমার বিশ্বাস, আমাদের এই ভিডিওগুলো থেকে একটু হার্ড লাইনে কথা বলি, অনেক সময় অনেকে কষ্ট পান, তো আম সরি কষ্ট দেওয়ার জন্য, বাট যেটা বাস্তব ওই বাস্তবটা বলাটা আমার কাজ, আর এর বাইরে আপনারা কী করবেন সেটা আপনাদের দায়িত্ব। বাট ভুল ত্রুটি কী কোথায় কী হয়, বেসিক একটা হলো বইয়ের ভাষায় কথা বলা, আর একটা হচ্ছে রিয়েল লাইফ কথা বলা। তো আমি আপনাদের সাথে রিয়েল লাইফ সবসময় কথা বলি, যে কথাগুলো বইয়ে পাবেন না, অনেক দীর্ঘদিন কাজ করার পরে আপনার ব্রেনে ঢুকবে, আর এই যে ব্রেনে ঢুকবে ঢুকতে ঢুকতেই মোটামুটি আপনার লাইফ শেষ অথবা ফান্ড শেষ। তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা, আমার বিশ্বাস, কিছু ডিফারেন্ট কিছু পান যেগুলা থেকে অল্প সময় অনেক কমন সেন্স তৈরি হয়, সামাজি তৈরি হয়। তো আশা করছি ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, আর আমার চ্যানেলটা আপনারা যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, অথবা এই ট্রেডে যারা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন যদি তাদের উপকার হয়। আর এখানে কোনো বাধ্যবাধকতা নেই অথবা কোনো জবরদস্তি নাই যে আমি একজন ইউটিউবার ভিডিও করে করে টাকা কামাই করি অথবা আপনাদের মাধ্যমে এগুলো প্রচার প্রসার করে আমার টাকা ইনকাম হয়। অনেস্টলি সেইং, আজকে কত তারিখ, ইউটিউবার হওয়ার জন্য আমার এই চ্যানেল তৈরি করে না, আজকে সানডে 18 তারিখ 4 মাস, মানে 18 এপ্রিল 2021, তাই তো? আমার ইউটিউব চ্যানেলে বোধ হয় $200 মাত্র ইনকাম আছে, $260 সামথিং। এখনও অ্যাড্রেস ভেরিফিকেশন করা নাই, এটা নাই ওটা নাই, আমি পার্সোনালি কম্পিউটার ইঞ্জিনিয়ার সিস্টেম অ্যাডমিন, কত মানুষের কাজ করে দিই, কিন্তু আমার নিজের কাজই পেন্ডিং। তো আমার যদি বাণিজ্যিকভাবে ইচ্ছা থাকতো আপনাদের ভিডিও করে করে আনন্দ দিতে, অথবা কী হচ্ছে কিছু একটা তথ্য ধরাই অমনি আপনাদের একটা ভিডিও করে দেওয়া, তাহলে আমার এই অবস্থা হতো না, তাই না? কিন্তু আমার এই অবস্থা কেন, কারণ আমার ইউটিউবের থেকে আমার ইনকাম আসবে, আমি ইউটিউবার হব, মানুষ সারা বিশ্বে থেকে আমার চেহারা দেখবে, এইসব করার ইচ্ছা অ্যাকচুয়ালি আমার নাই। নর্মালি আমি কিছু ভিডিও টিডিও করি, আপনাদের ভালো লাগে, আপনারা দেখেন, আপনারা উপকৃত হন, গল্পগুজব করেন, খুব ভালো লাগে, দ্যাটস ইট। কারণ আমার লাইফে আমার নিজের জন্য বোধ হয় কোনোদিন $1 কোথাও সোশ্যাল মার্কেটিংয়ে ইনভেস্ট করা নাই। আমাদের চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, যেখানে যা দেখবেন, কোথাও সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য $1 ইনভেস্টমেন্ট করা নেই অনলাইনে।
এর অর্থ কি? ওই যে আপনারা বুস্ট করেন, প্রমোশন করেন, হ্যান করেন, ত্যান করেন, লাইক, ভিউ, সাবস্ক্রাইব, এগুলো আনেন, এগুলো আমার কাছে চরম বিরক্তিকর। এত আমার দরকার নাই, কারণ আমার কোনো কিছু করা নেই। তাই যে পরিমাণ মানুষ ফোন দেয় আর যোগাযোগ করে, তাতেই মোটামুটি পাবনায় চলে যাওয়ার মতো ব্রেনের অবস্থা হয়ে গেছে। যাই হোক, এবার আমরা খুব সামারি কথায় চলে আসি। আমাদের ভিডিওগুলো তো একটু বড় হয়, গল্পের মতো গল্প করতে করতে আসলে ভিডিওগুলো করা হয়ে যায়, যার কারণে একটু বড় হয়ে যায়। যাদের বিরক্তি লাগে তাদের দেখার দরকার নেই, কারণ অযথা কেন সময় নষ্ট করবেন, সময়ের অনেক মূল্য। আসেন আমরা ফ্যাক্টরি সেটআপ নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশে অনেক ব্যক্তি আছেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চেষ্টা করেছেন, ফাইনালি ভালো কিছু করতে পারেন নাই। যখন করতে পারেন নাই তখন বলছেন, না আরে গার্মেন্টস হচ্ছে দুনিয়ার সবচেয়ে বাটপারি ব্যবসা, সিটের বাটপারের জায়গা। আবার যারা ভালো করতে পারেন নাই তারা বলে, না আরে সবই ভালো হয়ে যেত কিন্তু পার্টনার পড়ছিল খারাপ, এই জন্য কিছু করতে পারি নাই। নাম্বার থ্রি আর একটা ক্যাটাগরি আছে, ভাই গার্মেন্টসে ভালো করতে পারতাম, ভালো ইনভেস্টমেন্ট করছিলাম, ফ্যাক্টরি ট্যাক্টরি দিছিলাম, হ্যান করছিলাম, ট্যান করছিলাম, ভাই আনফর্চুনেটলি ওর মার্চেন্ডাইজিং টিমটা ভালো ছিল না, পরপর তিনটা শিপমেন্টে স্টক লট হয়ে গেছে, হয়েছে শুরুতেই শেষ। তারপর আর একটা ক্যাটাগরি কি আছে, যে ভাই সব কিছু ফার্স্ট ক্লাস কিন্তু কপালটা আমার এমন খারাপ, কতগুলো বাটপার বার করছিল আমার শুরুতে, এই বাটপার বারগুলো আমার একদম ফ্যাক্টরি ট্যাক্টরি সব শেষ করে দিছে ভাই। আচ্ছা আর কি কি কথা হইতে পারে, আর একটা কথা হইতে পারে, ভাই ফ্যাক্টরি বানাইছিলাম সব নিজের ভাই বিরাদার শালা টালা এগো পরে বিশ্বাস করে বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকায় দিছি, শালা আমার নিজের মায়ের পেটের ভাই বাটপার, অথবা আমার শালাই একমাত্র শালা সেটাও বাটপার। এই কথাগুলো বেসিক্যালি যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে দেন তারা এই কথাগুলো বলেন। এমনও আছে, আমি সবসময় তো নাম উচ্চারণ করি, এবার আর নাম উচ্চারণ করে বলবো না, যে গার্মেন্টসের মালিক অথবা কেস আপনার বিজিএম এর প্রেসিডেন্ট আর সামথিং, আর নাম উচ্চারণ করলাম না, উনার গার্মেন্টস ফ্যাক্টরিতে সিসি ক্যামেরা লাগা দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা লাগা দেওয়ার পরে আইপি ক্যামেরা লাগা দেওয়া হয়েছে, সিসি ক্যামেরা না আইপি ক্যামেরা এনবিআর দিয়ে। তো ফ্যাক্টরিতে রাতের বেলা উনার একমাত্র শ্যালক ব্যারেল সহ তেল চুরি করে, তারপরে ট্রাকের মধ্যে ল্যাকড়ের ট্রাকের মধ্যে কিছু ফ্রেশ মালামাল ঢুকায় বের করে নিয়ে যায় রাতের অন্ধকারে। এতদিন তো মনে করেন যে খুব সুনাম, মানে শ্যালক এত পরিমাণ কাজ করে ফ্যাক্টরিকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, মানে প্রায় বেহেস্তের কাছাকাছি, সপ্তম আসমানের কাছাকাছি, মানে গার্মেন্টসের মালিক তো ঘরে ঢুকেই তার বউয়ের কাছে দেখা যায় তার শ্যালকের খুব সুনাম 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 আর সুনাম। কিন্তু ক্যামেরা বসায় দেওয়ার পরে হলো কি, ভদ্রলোক বাসায় বসে বেডরুমে বসে বসে উনি ক্যামেরায় দেখতেছে যে রাতের বেলায় ফ্যাক্টরিতে হয়টা কি। পরে দেখলো যে উনার শ্যালক ওই ব্যারেল ট্যারেল হিসেবে যে চুরি হয়ে ট্রাকের মধ্যে ঢুকতেছে কাভার ভ্যানের মধ্যে, এইটা ক্যামেরা ধরা পড়ছে। তো তখন ওনার ওয়াইফরে বলছে যে দেখো তোমার ভাই কি পরিমাণ পরিশ্রম করছে ফ্যাক্টরিতে জিনিসপত্র বের করে নিয়ে, অমুকের কার্গোর মধ্যে অমুক জিনিস ভরে দিয়ে কি সুন্দর বের করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ তোমার একমাত্র ভাই। ওই রাতে মনে করেন যে গার্মেন্টসের এমডি আর বউয়ের মধ্যে মনে করেন যে খুব অবস্থা টাইট। এই হলো বিশ্বস্ত অথবা আস্থার জায়গা, যে জায়গা থেকে আস্তে আস্তে ফ্যাক্টরিগুলো বসে যায়। তো ফ্যাক্টরিগুলো বসে যায় আপনাদের কারণ অনেক বলা থাকে। নাম্বার ওয়ান প্রথমে বিশ্বাসের ঘটনা বললাম, যে ডাইনাত্রে বলবেন যেন বামাত্রে বিশ্বাস না করে, তাহলে বেঁচে থাকতে পারবেন এই পৃথিবীতে। আর এর বাইরে যারই বিশ্বাস করবেন, নিজের মারও যদি বিশ্বাস করেন তাও আপনি শেষ। প্রোডাকশন হাউসে অথবা ফ্যাক্টরিতে অথবা কোম্পানিতে বিশ্বাস নামে কোনো শব্দ নেই, প্রুফ অ্যান্ড ডকুমেন্ট দুইটা কথা, ডকুমেন্ট থাকতে হবে, প্রুফ থাকতে হবে। এর বাইরে নিজের সন্তানকে বিশ্বাস করা যাবে না, নিজের মাকে বিশ্বাস করা যাবে না। হয়তো শুনতে প্রচণ্ড খারাপ লাগলো, আমার কথা হলো যে সব কিছু করে ঘরে নিয়ে সন্তানের জন্য যান, মার জন্য যান, বাট ব্যবসার ক্ষেত্রে এটা করাই যাবে না। এটা যদি করতে পারেন দেন আপনি ব্যবসায়ীতে পরিণত হবেন। এবার আসেন নাম্বার টু, একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছোটোখাটো করে আপনাকে বলি, যে গার্মেন্টস ফ্যাক্টরির ইচ্ছা অথবা শখ অথবা অভিলাষ
অথবা টার্গেট অনেকের আছে, কিন্তু এটা কিভাবে দিতে আপনারা জানেন না, অনেকেই অনেকেই জানেন না। আবার দেখা যায় দুই চার জায়গাতে ব্যাংক লোনের থেকে শুরু করে নিজের সেভিংসের থেকে শুরু করে অনেক কিছু করে, অথবা হালাত বালাত করে, অথবা বিদেশে ভাই থাকে, দুলাভাই থাকে, টাকা পয়সার এটা ম্যানেজ করে, কিছু টাকা পয়সা ম্যানেজমেন্ট করে আপনারা কী করেন, আপনারা চিন্তা করেন বাংলাদেশে তো ফ্যাক্টরি বানায় বানায় বিদেশে বাইরে অথবা দুলা বাইরে দিব, অথবা শ্যালোকরে দিব, ও বিদেশে বসে বিক্রি করবে, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। ফাইনালি হয় কি, 10 লাখ খাটাইছেন, খাটায় এবার আরও 10 লাখ লাগতেছে, কারণ ওই 10 লাখ দিয়ে মানুষ ভাড়া করতে হবে আপনার জন্য কানতে। এটাও আছে অসংখ্য। আবার অনেক আছেন বিদেশে আছেন বাংলাদেশে, বলেন যে বন্ধু বান্ধবরে দোস্ত, তুই তো আমার জীবনের সবচেয়ে ভালো দোস্ত, তা তুই বাংলাদেশেতে মাল বানা আমার দিবি, আর আমি মনে কর যে দুবাইতে বসে মাল বিক্রি করবো অথবা ইটালিতে বসে মাল বিক্রি করবো। তাহলে বাংলাদেশে বন্ধু বলছে দোস্ত আমার কাছে তো 5 লাখ টাকা আছে, বলে ঠিক আছে আমি তোরে 10 লাখ দিচ্ছি, 15 লাখ দিয়ে শুরু কর, আস্তে আস্তে শুরু কর, ইনশাল্লাহ টাকার অভাব হবে না। এই যে একটা কথা বললো ইনশাল্লাহ, মানে ধর্ম লাগাই দিল, আরও পাশে বললে টাকার অভাব হবে না, মানে ব্যবসা শুরুতেই শেষ। আর যখন ব্যবসা হবে না তখন লাস্টে যে সৃষ্টিকর্তার দোষ দিবে, আরে তোমার নামে বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, তুমি রিজিক দাও নাই, অমুক তমুক। বেসিক্যালি এই বিজনেসটা থিওরি বাইরে চলে যাচ্ছে, সবকিছু একটা থিওরি আছে, একটা সিস্টেমেটিক থিওরি আছে, থিওরি বাইরে চলে যাচ্ছে, এর মধ্যে ইমোশন ঢুকে যাচ্ছে, ধর্ম ঢুকে যাচ্ছে, অনেক কিছু নীতি ঢুকে যাচ্ছে, বেসিক্যালি বিজনেস বিজনেসের জায়গা নাই, বিজনেস বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে আপনারা যে কাজগুলো করেন, আবার সেকেন্ড থার্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে বিদেশে এক ভদ্রলোক আছেন, সে বাংলাদেশে এক ভাই ব্রাদার অথবা বিশ্বস্ত একজন মানুষে বলেন ভাই মাসে একটা ফ্যাক্টরি দিতে কত লাগে, বিভিন্ন জায়গার থেকে মাল টাল নিছি, মালের কোয়ালিটি ভালো না অথবা কমিটমেন্ট ভালো না, তো ভাই আপনি আমার খুব বিশ্বস্ত অথবা ভালো লাগার মানুষ, আপনি বাংলাদেশে ফ্যাক্টরি তৈরি দাঁড় করান, আমার যে কাজ আছে এই কাজই করে শেষ করতে পারবেন না, তাহলে আপাতত একটা কাজ করেন। অনেকদিন কথাবার্তা এরা স্বপ্ন টপ্ন দেখে অনেক কিছু হইলো, লাস্টে কী হয়েছে, লাস্টে যদি হয় দেখা যায় ঘোরাঘুরি কথাবার্তা হাই হলো করতে করতে, এরপরে 2-3 মাস পরে দেখা গেলো 10 লাখ টাকা আসলো, এই 10 লাখ টাকা দিয়ে ফ্যাক্টরি রান করছে, মানে সেট আপ করছে, রান করে নাই সেট আপ করছে, 1 মাসের মাথায় ফ্যাক্টরি দেউলিয়া, আর 3 মাসের মাথায় মনে করেন যে আপনার ফ্যাক্টরি মেশিন বেছে 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 ভাড়া দিতে হচ্ছে, মেশিনের ব্যবসা শেষ, 4 মাস অথবা 5 মাসে ফ্যাক্টরি ক্লোজ, স্বপ্ন শেষ। তাহলে ফ্যাক্টরি কিভাবে সেট আপ করা যায় এই কথা বলতে যে সবার আগে আপনাদের যতগুলো খারাপ কথা আছে সবগুলো খারাপ কথা বলে দিলাম, এর বাইরে আর কোনো খারাপ কথা নাই। আরেকটা খারাপ কথা, সেটা হচ্ছে স্থানীয় মোস্তান চিটার বাটপার, এগুলা অনেকে আছে আপনার ফ্যাক্টরির আশপাশে পা পাড়ায় ধরে গ্যাঞ্জাম করতে যাবে, যখন গ্যাঞ্জাম ফেসাদ করবেন তখন কি হয়েছে সালিশ বিচার মামলা, তখন কি হয়েছে ফ্যাক্টরি বন্ধ, কারণ স্থানীয় মোস্তান টোস্তান এসে ছদ্মবেশে প্রথমে আপনার সাথে দুষ্টামি ফাজলামি করে হোক আর যেভাবে হোক গ্যাঞ্জাম ফেসাদ করছে, এরপর ধূপধাপ করে কি হয়েছে গ্রুপিং করে আপনার সাথে মারামারি গ্যাঞ্জাম ফেসাদ করে আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিছে, কেস কাম করে দিছে। তো এই একটা খারাপ জিনিস হতে পারে। আর একটা হলো বাংলাদেশে বেশিরভাগ লোকাল কারখানাগুলো কোনোটাই সার্টিফাইড না, একটা ট্রেড লাইসেন্সও খুঁজে পাওয়া যায় না, একটা ট্রেড লাইসেন্সও খুঁজে পাওয়া যায় না। এখন পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট যদি রেড দেয় বাংলাদেশের যতগুলো লোকাল ফ্যাক্টরি আছে ওর মধ্যে 97% ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, যার কারণে দেখা যায় ওইসব ওই মালিক সমিতি টমিতি দাঁড় হয়, ওই সমিতির তরফ থেকে কিছু ফ্যাক্টরির মালিকের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে একবারে পুলিশ থানা মানা যে জায়গায় যা আছে এগুলো NBR-TNBR এগুলো খাওয়ায় দিয়ে মুখ বন্ধ করে রেখে সারা মাস ধরে কাজ করে। আপনি পুরান ঢাকার থেকে শুরু করে বাংলাদেশের যত ফ্যাক্টরি আছে লোকাল কারখানা উৎপাদন প্রতিষ্ঠান এগুলোর 90%-এরই আপনি ট্রেড লাইসেন্স পাবেন না, অথবা এনভায়রনমেন্ট সার্টিফিকেট পাবেন না, অথবা পলিউশন সার্টিফিকেট যা যা আছে কিচ্ছু পাবেন না, গ্যারান্টি। কলকাতাতেও আছে, ভিয়েতনামেও আছে, চায়নাতে আছে, যাই হোক, আর পাকিস্তানে তো ঘরে ঘরেই সার্টিফিকেটবিহীন ব্যবসা। যাই হোক, এখন তাহলে আমরা ফ্যাক্টরি কীভাবে সেট আপ দেওয়া যায় আমরা আপনাকে পার্ট টু পার্ট বলে দিই।
আমি আপনাদের একটা অ্যাপ্রক্সিমেট কস্টিং দিচ্ছি। মার্কেট যখন আপডাউন করে অথবা আপনি আপনার পারফরমেন্স একটা মেশিন যদি কম টাকায় কিনতে পারেন, পরিচিতর জন্য কিনতে পারেন, সেটা আপনার জন্য সেভিংস। বাট অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া আমি আপনাকে দিয়ে দিই। মনে করেন একটা ফান্ডামেন্টাল নিড, একটা ফ্যাক্টরি সেট আপ দিতে যাবেন। এই ফ্যাক্টরি সেট আপ দিতে গেলে আপনার ফান্ডামেন্টাল কী কী প্রয়োজন হবে, মানে অত্যাবশ্যকীয়, যেটা নিচে আসলে করা সম্ভব হবে না। আর যখন বেশি কমের মধ্যে শুরু করতে যাবেন তখন হচ্ছে সেটা জোড়াতালিতে পরিণত হবে। এখন জোড়াতালি দিয়ে, মানে বলে না যে গাধা দিয়ে তোর ঘোড়ার রেস দেওয়া যায় না, তো আপনারা স্বপ্ন দেখবেন বড়, এরপর বলবেন ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। আবার যখন ইনভেস্টমেন্ট করবেন অথবা শুরু করতে যাবেন তখন কিসে ভাই মাগনা মাগনা শুরু করা যায় না। এই টাইপের যেসব ফকিনি টাইপের লোকজন আছেন তারা মনে করেন যে এই কাজে নামবেন না। ওই এক মিনিট যদি ব্যয় করেন, ওই এক মিনিটই মনে করেন যে আপনার অযথা সময় নষ্ট, ব্রেন নষ্ট। হচ্ছে বাসা পরিবারের সময় দিবেন। এখন একটা ফ্যাক্টরির সেট আপে কি মেশিন লাগে আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিব। যেহেতু আমি ভিডিওগুলো র করি, আজকে বোধহয় একটু ভিতরে স্ক্রিনে দিয়ে দেওয়া লাগবে এডিট করে। যাই হোক, আমি মুখ দিয়ে একটু বলে দিই। বেসিক ফান্ডামেন্টাল নিডস হচ্ছে ফ্যাক্টরির পেপারস অ্যান্ড পারমিশন। ধরে নিতে পারেন 1,00,000 টাকার মতো আপনার খরচ হবে। লোকাল একটা ছোট কারখানা, যে কারখানাটা 4,500 স্কোয়ার ফিটের উপর গড়ে উঠবে, হতে পারে একটা টিন শেড, হতে পারে বড় একটা শেড, স্টিল শেড, অথবা হতে পারে একটা বিল্ডিংয়ের একতলা দোতলা দুটো ফ্লোর ভাড়া করে, অথবা বড় একটা একট একটা ফ্লোর ভাড়া করে, যেটা 4,500 স্কোয়ার ফিট অথবা 5,000 স্কোয়ার ফিট ধরা যায়। তো যদি একদম ঢাকা সিটির সেন্ট্রাল পজিশনে না হয়, একটু সাইডে, যেমন আমাদের খিলক্ষেত আছে, অপাশে মুগদা আছে, অপাশে বাড্ডার পিছন সাইড আছে, অপাশে মিরপুরের পিছন সাইড আছে, মোহাম্মদপুরের পিছন সাইড আছে, ব্যাক সাইডগুলা, তারপরে টঙ্গীর ব্যাক সাইডগুলা, অথবা একটু গাজীপুরের ওদিকে আশুলিয়ার ভিতরে ভিতরে অনেক জায়গা আছে যেখানে কমের মধ্যে এরকম শেড পাওয়া যায়। তো আমি ধরে নিচ্ছি সেখানে পেপার ওয়ার্ক লাগবে 1,00,000 টাকা, ফ্যাক্টরি পজিশন লাগবে 2,50,000 টাকা, আর ইলেকট্রিক্যাল প্লাস আদার যত সেট আপ টেট আপ ডেকোরেশন আছে সেগুলো 1,00,000 টাকা, আদার টুলস টাইপ সার্ভিস অ্যাক্সেসরিজ ধরে নিলাম 20,000 টাকার, বিভিন্ন টুকটাক পার্টস পাতি এটা ওইটা রিপেয়ারিং টুলস এগুলো আপনার লাগবেই, রিপেয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স টুলস। আচ্ছা, এরপর আমরা যে ফ্যাক্টরিটা সেট আপ দিতে দেওয়ার কথা বলতেছি মনে করেন, সেটা হলো প্লেন মেশিন 10টা, ওভারলক মেশিন 2টা, ফেডলক মেশিন 4টা, চেইন স্টিচ 1টা, মানে চেইন স্টিচ মেশিন, তারপর হোল মেশিন 1টা, বাটন স্টিচ মেশিন 1টা, রিপ কাটিং মেশিন 1টা, বয়লার আয়রন 1টা, ফেব্রিক কাটিং মেশিন 1টা, কাটিং টেবিল 1টা, আয়রন টেবিল 1টা, স্টিম বয়লার আয়রন, হ্যাঁ, আর 5-থ্রেড ওভারলক 2টা, 17 নিডলের কাঁচা মেশিন 1টা, ফিড অফ দ্য আর্ম মেশিন 1টা, 2 নিডল মেশিন 1টা, বারটেক মেশিন 1টা, আর রিপ প্লাস বাটন মেশিন যেটাকে আইলাইট মেশিন বলে সেটা হচ্ছে আপনার 1টা। তো এখানে একটু বিষয় আছে, কম্পোজিশনের একটা বিষয়, যেটা আমি আপনাদের স্ক্রিনশটে পরে দেখায় দিচ্ছি। যে স্ক্রিনশটে আপনারা দেখবেন যে, দেখেন আমি একটা ছবি আমার মোবাইলের মধ্যে দেখা দিই, এখানে যে হলুদ রং কম্পোজিশন আছে, একটা হচ্ছে আপনি যদি নতুন করে মেশিনগুলো কেনেন তাহলে আপনার কস্টিং কত আসবে, আর যদি সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো কিনেন, ইউজড অথবা ব্যবহৃত মেশিন, সেক্ষেত্রে আপনার কস্টিং কত আসবে, আর হলো দেখেন ইয়ালো কিছু মার্ক আছে, অর্থাৎ যে মেশিনগুলো নতুন আর যে মেশিনগুলো পুরানো, এইগুলো মিক্স করে যদি আপনি একটা ফ্যাক্টরি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কস্টিং কত আসবে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার ইয়ালো কালারের যে মেশিন মার্ক করা যে মেশিনগুলো, সেগুলো আপনাকে যদি নতুন কেনেন, আর সেকেন্ড হ্যান্ডের মধ্যে যেগুলো ইয়ালো মার্ক করা এগুলো যদি আপনারা যদি কিনেন, তাহলে এটা দিয়ে ভালো প্রোডাকশন করা যায়। কারণ আপনার অন্যান্য মেশিন সব নতুন মেশিন কিনলেন, দামি দামি মেশিন 1,00,000 টাকা খরচ করে কিনলেন, হ্যাঁ, যেমন 17 নিডল কাঁচা মেশিন 1,50,000 টাকার মতো পড়ে যায় নতুন কিনতে,
বাট ওটা নতুন না কিনে সেকেন্ড হ্যান্ডও কেনা যায়। একটা প্রোডাকশন দেওয়ার পরে ওই প্রোডাকশনের বেসিক যে কিউসিগুলো আপনার প্রবলেম ধরা পড়ে ওগুলো দেখা যায়, যে প্লেন মেশিন, ওভারলক মেশিন, ফেডলক মেশিন, চেইন স্টিচ মেশিন, এই চার রকমের মেশিনের কাজগুলোই বেশি থাকে, তো এগুলোর প্রবলেম বেশি ধরা পড়ে। তো আমরা এখানে কস্ট সেভিংয়ের জন্য বলি যে এই মেশিনগুলো নতুন কিনবেন, আর বাকি কিছু মেশিন আছে যেগুলো অনেক দামি বাট ওগুলো সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেকেন্ড হ্যান্ড মেশিন আপনারা কমে যত কিনতে পারবেন, পরিচিত অথবা কেউ বিপদে পড়ছে অথবা কাউরে আপনারা আবার বাটে ফেলে কিনছেন, তো সমস্যা নেই। বাট আমরা ধরে নিই যে নতুন মেশিনের 40% হবে সেকেন্ড হ্যান্ড মেশিনের দাম, নতুন মেশিনের 40% হবে সেকেন্ড হ্যান্ড মেশিনের দাম। তাহলে প্লেন মেশিনগুলো যেমন আপনার 20,000 টাকা ধরে নিচ্ছি নতুন, আর যদি সেকেন্ড হ্যান্ড যদি কিনতে চান তাহলে হয়তো বা 9,000 টাকার মতো আপনার পড়তে পারে। তারপর ওভারলক মেশিন নতুনের দাম আছে 30,000, সেকেন্ড হ্যান্ড পড়তে পারে 13,500 করে। তো ফেডলক মেশিন আছে 35,000, সেগুলো মানে ওই 40% ধরলো যেগুলো হয়। তারপরে ফেডলক মেশিন 35,000, চেইন স্টিচ মেশিন 20,000, বাটন হোল মেশিন, নর্মাল যে হোল মেশিন সেগুলো হচ্ছে আপনার 50,000, বাটন স্টিচ মেশিন আপনার 60,000, রিপ কাটিং মেশিন এটা 18,000, তারপরে স্টিম বয়লার আয়রন 70,000, ফেব্রিক কাটিং মেশিন আপনার 30,000, কাটিং টেবিল 20,000 টাকা, আয়রন টেবিল 5,000 টাকা, 5-থ্রেড ওভারলক 35,000 টাকা, 17 নিডেল কাঁচা মেশিন এটা 1,50,000 টাকা, তারপরে ফিড অফ দ্য আর্ম মেশিন 1,10,000 টাকা, 2 নিডেল মেশিন আপনার 25,000 টাকা, তারপরে বাটটেক মেশিন 1,00,000 টাকা, তারপরে রিপ প্লাস বাটন মেশিন যেটাকে আইলাইট মেশিন বলা হয় 13,000 টাকা। তো এইভাবে টোটাল 31টা মেশিনের প্রয়োজন হবে। যদি কিনা আপনি ডেনিম না নিট আর ওভেন, শার্টের থেকে শুরু করে গ্যাবার্ডিন প্যান্টের থেকে শুরু করে টি শার্ট, পোলো শার্ট সব রকমের প্রোডাকশন দিতে চান, শুধুমাত্র ডেনিম বাদে, ডেনিম তারপরে অনেক মোটা মানে ডেনিমের মতো মোটা ফেব্রিকের যেসব কাজ আছে এটা দিয়ে আপনি কিন্তু হুডি টুডি এগুলো বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। হুডি টুডি এগুলো সবই বানাইতে পারবেন, শুধু আপনার ডেনিমের জন্য আপনার লেটা আপনার একটু চেঞ্জ করতে হয়, নিডিল লে এগুলো চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তো এই মেশিনগুলো যদি আপনি যদি একবারে নতুন যদি কিনতে চান তাহলে 11,41,000 টাকার মতো প্রয়োজন হতে পারে, এই যে একটা চার্ট বেসিক চার্ট বানাইছি এই চার্ট অনুযায়ী। আর যদি শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড মেশিন দিয়ে তৈরি করতে চান তাহলে দেখা যাবে আপনার 513,450 টাকার মতো প্রয়োজন হবে, কারণ নতুনের 40 অথবা 45% আমরা সেকেন্ড হ্যান্ড মেশিনের দাম ধরি। আর কস্ট সেভিং, কোয়ালিটি টোটাল, মানে কোয়ালিটিও হবে আবার কস্ট সেভ হবে, এভাবে যদি আপনি করতে চান তাহলে 489,600 টাকায় এরকম একটা ফ্যাক্টরি দেওয়া যায়। এগুলো শুধুমাত্র হচ্ছে আপনার মেশিনের দাম বললাম, আর এর সঙ্গে যদি আপনি পেপার পারমিশন 1,00,000 টাকা, ফ্যাক্টরি পজিশন 2,50,000 টাকা, তারপরে ইলেকট্রিক্যাল আদার চার্জেস 1,00,000 টাকা, তারপরে টোটাল সার্ভিস টুলস 20,000, মানে 470,000 হচ্ছে এক্সট্রা কস্টিং। এই 470,000 প্লাস আপনি ধরেন কস্ট সেভিং গুড কোয়ালিটির যে সেট আপ 489,600 টাকা, টোটাল 9,59,600 টাকা আপনার একটা ফ্যাক্টরিতে খরচ হবে, যে ফ্যাক্টরিটা আপনি ডেইলি 8 ঘন্টা চালাইতে পারবেন, মান্থলি যদি ওয়ার্কিং ডেজ 24 দিন ধরেন তাহলে 192 ঘন্টা ফ্যাক্টরিটা চলবে। ধরা যায় যে 19,000 পিস আপনি বেসিক টি শার্ট আপনি ওখানে প্রোডাকশন দিতে পারবেন, যদি বেসিক টি শার্ট যদি ধরা হয়। এর বাইরে পারফরমেন্স করে আপনারা কত বাড়াবেন অথবা আপনাদের পারফরমেন্সের অভাবে প্রোডাকশন কত কমবে সেটা ডিফারেন্ট বিষয়, বাট স্ট্যান্ডার্ড যদি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অথবা 4টা পর্যন্ত যদি আপনার ননস্টপ যদি ফ্যাক্টরি প্রতিদিন 24 দিন যদি সুন্দরভাবে চলে এবং প্রিন্টিং এমব্রয়ডারি কোথাও যদি কোনো কিছু ডিলে না থাকে, ফেব্রিক বলেন অ্যাক্সেসরিজ সব কিছু যদি অ্যাভেলেবেল থাকে, মেশিনগুলো সবগুলো যদি কার্যকর থাকে, তাহলে 19,000 পিস মাল আপনার একদম স্মুথলি প্রোডাকশন দেওয়া যায়। তাহলে কথা হলো 9,59,000, ধরেন 10,00,000 টাকা, 10,00,000 টাকা খরচ করলেন।
এর মধ্যে পেপারে 1 লাখ শেষ, পজিশনে 2.5 লাখ টাকা আপনি ফেরত পাবেন। তাহলে ধরেন 10 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকা যদি আপনি পজিশনে ফেরত পান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট আছে কত? বেসিক 7.5 লাখ টাকা। আচ্ছা, পেপারগুলো 1 লাখ টাকা, বছর একটা শেষ, পেপার শেষ, তাহলে ওই 1 লাখ টাকা আপনাকে প্রথম বছর উঠাতেই হবে। আচ্ছা, এরপর মানে প্রতি বছরই একবার করে 1 লাখ টাকা পেপার বাবু উঠাতেই হবে। আর ইলেকট্রিক্যাল সেটআপ 1 লাখ টাকার মতো ধরে নিচ্ছি, ইলেকট্রিক্যাল অথবা আশপাশের টুকটাক ফ্যাসিলিটি ইউটিলিটি। ওখানে আপনার যদি ফ্যাক্টরি বন্ধও করে দেন, তাহলে ভেঙে চুরে দেখা যাবে 20,000 টাকা পাইতে সমস্যা হয়ে যাবে, তাহলে ওই টাকাটাও আপনাকে 1 বছরের মধ্যে উঠায় নিতে হবে। আর আদার টুল টাইপ অ্যাক্সেসরিজ 20,000 টাকা, এর মধ্যে 1 বছর পরে যে দেখবেন যে আপনার 15,000 টাকার মালই চুরি হয়ে গেছে, থাকবে 5,000 টাকা যদি মেইনটেনেন্স ভালো না পারেন, তাহলে ওই 15,000 টাকা আপনাকে উঠাতে হবে। তাহলে এই যে 10 লাখ টাকা খরচ করে আপনি ফ্যাক্টরি দিচ্ছেন, এর মধ্যে 1 বছর পরে কিন্তু ডকুমেন্টের 1 লাখ টাকা নাই হয়ে যাবে। প্রথমে বলি পজিশনে 2.5 লাখ টাকা আপনার থেকে যাচ্ছে, তাহলে ফ্যাক্টরিতে ইনভেস্টমেন্ট আর আছে 7.5 লাখ। এরপরে 1 বছর পরে পেপার পারমিশন, ইলেকট্রিক্যাল সেট আপ আর আদার টুলস, মানে প্রায় 2,20,000 টাকা আপনার নাই হয়ে যাবে। তাহলে 7.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা নাই হয়ে যাবে, তাহলে থাকলো কত? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা খাটাইছিলেন 10 লাখ, যেদিন ফ্যাক্টরি রান করতে যাবেন সেদিনই ধরে নিতে হবে আমার ফ্যাক্টরিতে মাত্র 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা আছে, 5 লাখ নাই হয়ে গেছে। সবার আগে মন মানসিকতা আপনাকে এটা করতে হবে যে আমি যে টাকাটা খাটাইছি, কোনো ডেকোরেশন প্রিন্ট মিন্ট পেইন্ট টেন্ট এত কিছু কোনো রং ঢং করবেন না। প্রোডাকশন হাউস তো প্রোডাকশন হাউস, জাস্ট একটা স্ট্যান্ডার্ড হলেই চলে, স্বাভাবিক যে চুনকালি বলেন যা যা বলেন, ওই ডিস্টেম্বার টিস্টেম্বার অত কিছু দরকার নাই। এটা তো লোকাল ফ্যাক্টরি, এটা তো ওকোটক সার্টিফাইড না, অথবা এটা কমপ্লায়েন্স সার্টিফাইড না, এটা অ্যাকর্ড সার্টিফাইড না, লোকাল কারখানা যেখানে 10 লাখ খাটাইছিলেন, 5 লাখ টাকা ব্যবসার সুযোগ প্রথম দিনেই নাই হয়ে গেছে, এবং এইটি হচ্ছে বাস্তব হিসাব। কিন্তু আপনারা সবসময় হিসাব করেন 10 লাখ টাকা খাটায় ফ্যাক্টরি দিছি, 10 লাখ টাকা খাটায় ফ্যাক্টরি দিছি, ওই হিসাবটা করবেন না, চিন্তা করবেন 10 লাখ খাটাইছি। যেমন একটা গাছের চারা আছে না, আমি মনে করেন আমার খিলক্ষেত থেকে যাব আপনার ফার্ম গেটে, ফার্ম গেটে যে সুন্দর একটা চারা কিনব, কি চারা? আমের চারা। চারার দাম কত? মনে করেন 500 টাকা। আমি তো বাসা থেকে সেজে গুজে গেছি, আমি যে পারফিউমটা ইউজ করছি, পারফিউমের 1 চাপের মধ্যে কয় টাকা আছে সেটাও কাউন্ট করতে হবে। আবার ওখানে এক দোস্তরে ফোন দিছি, মামা তুই কই থাকিস, আমি তো ভালো চিনি না, তুই সাথে থেকে ভালো একটা জাতের আম গাছ কিনে দিস। ও আসতেছে, এই যে ফোনে কথা বললাম এটাও কিন্তু কস্টিং, ওই চারা গাছের উপর পড়তেছে। ওনে যে খাইলাম দাইলাম গল্প গুজব করলাম, এরপর আবার গাড়ি চালায় চলে আসলাম বাসা পর্যন্ত, গাড়ির যে তেল খরচ গেছে, তারপরে আমার যে টাইম গেছে, যে কয় ঘন্টা গেছে, সব কিছু কস্টিং। তাহলে ওই চারা গাছের দাম আর 500 টাকা নেই, চারা গাছের দাম এখন 1,800 টাকা হয়ে গেছে। কিন্তু বাসায় এনে যখন গাছটা লাগাইছি তখন তো শুরুতেই ডুলে ডুলে পড়তেছে, মানি দিচ্ছি 2 দিন পরে আবার সতেজ হবে। তাহলে যখন একটা গাছ লাগালাম দেখলাম 500 খরচ, আসলে খরচ এসে 1,700, আর এরপরে বাসায় এসে এসে ডুলে ডুলে পড়তেছে, তাহলে বাস্তবটা কি বুঝতে পারছেন? এরপরে যদি গাছটা যদি আপনার বেঁচে থাকে, গাছের যদি পরিচর্যা হয়, তো একটা সময় পরে 1 বছর 2 বছর পরে ইনশাল্লাহ গাছে ফল দিবে, অথবা 5 বছর পরে ফল দিবে। কিন্তু ফ্যাক্টরি যখন আপনারা দিতে চান, আপনাদের কাছে মনে হয় যে গাছ এনে লাগাইছি এখনও ফল দেয় না কেন, তাহলে এই ফল কিভাবে বের করা যায় দ্রুত? তারও রাস্তা আছে, তারও রাস্তা আছে, রাস্তাগুলো আপনাদের আমি বলে দিই, শিখাই দিই। তাহলে 10 লাখ টাকা দিয়ে যে ফ্যাক্টরি দিছিলেন, সেই ফ্যাক্টরি প্রথম যদি রান করলো সেদিনই তার মূল্য হয়ে গেল 5 লাখ টাকা। আচ্ছা, মান্থলি প্রোডাকশন 19,000 পিস। এবার এই ফ্যাক্টরিটা প্রথম 1 মাস যদি পুরা দমে রান করে, তাহলে ঘটনাটা কি হবে দেখেন। ফ্যাক্টরিটার প্রতি মাসে ভাড়া আছে 40,000, আদার বিল আসবে 12,000 টাকার মতো, কারেন্টের বিল টিল পানির বিল টিল সব মিলে 12,000 টাকার মতো পড়বে এই মেশিন।
এই ফ্যাক্টরি চালাইতে। এবার ফ্যাক্টরিতে একজন প্রোডাকশন ম্যানেজার দরকার, যাকে বলা হয় পিএম। তার বেতন 25,000 ধরে নিচ্ছি, স্ট্যান্ডার্ড, এইসব কারখানার জন্য স্ট্যান্ডার্ড যেটা। সুপারভাইজার লাগবে একজন, যার বেতন 16,000। কাটিং প্লাস ফিনিশিং ম্যান লাগবে 15,000। কাটিং প্লাস ফিনিশিংয়ের হেল্পার লাগবে দুইজন, 5,000 করে 10,000। কোয়ালিটি কন্ট্রোলে লাগবে একজন, 10,000। তারপরে অপারেটর, মেশিনের অপারেটর লাগবে 20 জন। আপনার 10,000 করে যদি তাদের বেতন হয় তাহলে 2,00,000 টাকা। অপারেটরসদের হেল্পার, এই হেল্পার লাগবে আপনার 10 জন, যেটা আপনার 5,000 টাকা করে যদি বেতন ধরা হয় 50,000। লাইন চেকম্যান লাগবে একজন, তার বেতন 18,000। আয়রন ম্যান লাগবে একজন, 8,000। আয়রন ম্যানের হেল্পার লাগবে 2 জন, 5,000 করে 10,000। তো 3,62,000 টাকা আপনার প্রতি মাসে আপনাকে স্যালারি দিতে হবে। অর্থাৎ আজকে আপনি 1 তারিখে মনে করেন যে এপ্রিল, মে মাসের 1 তারিখে যদি আপনি ফ্যাক্টরি চালু করে ফেলেন, জুন মাসের, মে মাসের 30 তারিখে যে আপনাকে এই টাকাগুলো দিতে হবে। তাহলে ফ্যাক্টরি শুরু করছিলেন 10,00,000 দিয়ে। বেসিক ফ্যাক্টরির মূল্য নেমে আসছে 5,00,000 পরের দিনেই। আবার 1 মাসের মাথায় যে 3,62,000 আপনার পেমেন্ট দিতে হবে। এখন ফ্যাক্টরি দেওয়ার পরে আবার প্রতি মাসে 52,000 টাকা হচ্ছে আপনার ভাড়া, বিল প্লাস ভাড়া। তাহলে 3,62,000 স্যালারি আর বিল আর ভাড়া হচ্ছে 52,000, মানে 4,14,000 টাকা আপনার প্রতি মাসে অল টাইম মাসের 30 তারিখ হওয়ার আগে 29 তারিখের মধ্যে রেডি রাখতে হবে। 4,14,000 টাকা ফ্যাক্টরি দিছিলেন 10,00,000 টাকা দিয়ে। এই ফ্যাক্টরিটা পুরোদমে যদি রান করতে চান এবং বাঁচায় রাখতে চান এবং সেখান থেকে কিছু করতে চান, তাহলে আপনাকে 4,14,000 টাকা আপনাকে প্রতি মাসে রেডি রাখতে হবে যাতে ফ্যাক্টরি রানে থাকে। এবার কথা হলো ভাই ফ্যাক্টরি যে দিব কাজটা কই বলেন তো। তাহলে সবার আগে আপনাকে সেলস অ্যান্ড মার্কেটিং করে দেখতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিং করে যদি দেখেন যে আপনার মার্কেট, যেমন খান্স গ্লোবাল তার নিজস্ব মার্কেট নিজস্ব স্টাইলে সাজায় নিছে, তার 12 মাস মাল বানায় রাখলে মাল চলবেই, কাস্টমারের দরকার নেই, মাল চলবে, যা বানাবো তাই মানুষ, ভ্যানেলাও 2,000 টাকা নিয়ে গেটের কাছে দাঁড়া থাকবে, ফরেন বায়ারও দাঁড়া থাকবে। খান্স গ্লোবালের যে পলিসি সেই পলিসিতে এটা হবে ইনশাল্লাহ। তো আপনাদেরও যদি এরকম কোনো সুন্দর পলিসি থাকে, আপনারা যদি দেখেন যে আপনি যা মাল বানায় বিক্রি রাখতেছেন সেটাই সেল হয়ে যাচ্ছে, কাস্টমারের অভাব নেই, তাহলে এই ফ্যাক্টরিতে যাওয়া আপনার জন্য উপকার অথবা কার্যকর। আবার যদি দেখেন আপনার বিদেশে কোনো বায়ার আছে, সে বাংলাদেশে টাকা খাটাতে চায় ফ্যাক্টরির জন্য, কারণ তার প্রচুর অর্ডার যেগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে দিচ্ছে কিন্তু সময় মতো প্রোডাকশন হচ্ছে না, ঝামেলা হচ্ছে, কস্টিং বাড়তেছে। তো ওটা নিজের ফ্যাক্টরি হলে হয়তো বা কোয়ালিটিতে সে একটু ছাড় দিল, বাট মালটা নিয়ে সে হ্যাপি, তাহলে ওই ব্যক্তিদের জন্য এই ফ্যাক্টরিগুলো সেট আপ দেওয়া কার্যকর। কিন্তু আপনি আমি যদি কোনো মার্কেট তৈরি করা ছাড়াই যদি এই টাকা নিয়ে নেমে পার্টনারশিপে বলেন, এককভাবে বলেন, আর ভাই ব্রাদারের কাছ থেকে বলেন অথবা পরিবারের কাছ থেকে বলেন, এই ফ্যাক্টরি যদি দেওয়ার চিন্তা করি, এটা হচ্ছে নিজেকে ধ্বংস করার অসাধারণ দ্রুত একটা ওয়ে, যেখানে 1 থেকে 3 মাসের মধ্যে পুরো টাকাটাই জলে চলে যাবে এবং আপনি দেউলিয়া হয়ে উদ্যম হয়ে ঘুরে বেড়াইতে থাকবেন। তাহলে এই ফ্যাক্টরি দিতে গেলে সবার আগে নিয়ম হচ্ছে সেল। এখন এই যে ফ্যাক্টরিটার কথা বললাম, 10,00,000 খরচ আর 4,00,000-4,50,000 টাকা, 10,00,000 সেট আপ কস্ট আর 4,50,000 টাকার মতো মান্থলি এক্সপেন্সেস অথবা 4,00,000-এর মতো এক্সপেন্সেস, তো এইটাকে কীভাবে কী করা যায় দেখুন। আপনার যদি টি শার্ট এই ফ্যাক্টরি থেকে প্রতি মাসে 20,000 পিস প্রোডাকশনে যান, তাহলে প্রোডাকশন কস্ট আছে 12,00,000 টাকা। এখানে ফ্যাক্টরি এক্সপেন্সেস প্রতি মাসে 4,83,000 ধরা হয়েছে, তো 12,00,000 টাকা লাগবে আপনার এই প্রোডাকশন রেডি করতে, 20,000 পিস টি শার্ট 12,00,000 টাকা দরকার। এরপরে ফ্যাক্টরির এক্সপেন্স আছে 4,83,000 টাকা,
তাহলে ফাইনাল কস্টিং হচ্ছে আপনার 16,83,000 টাকা। এখন পার আইটেমের কস্ট মনে করেন যে প্রোডাকশান কস্ট হয়েছে 84 টাকা 15 পয়সা, আর পার আইটেমের সেল আপনি করবেন 90 টাকা করে, তাহলে সেল ভ্যালু হচ্ছে 18 লক্ষ টাকা। তাহলে আপনার প্রতি মাসে 1,17,000 টাকার মতো আপনার ইনকাম হবে অথবা বিজনেস হবে। তাহলে এর মধ্যে কি কি বিল ধরা হয়েছে এখানে একটা কথা আপনাকে বলে নিই, যে 20,000 পিস টি শার্ট বানানো হচ্ছে 12 লাখ টাকা কস্টিং আছে, হ্যাঁ, আর 4,83,000 টাকা আপনার আদার এক্সপেন্সেস আছে। এই আদার এক্সপেন্সেসটা কি ফ্যাক্টরি বিল এক্সপেন্সেস ধরেন 52,000 টাকা, তারপরে স্যালারি আছে 4,14,000, লাইসেন্স প্লাস অফিসিয়াল যদি প্রতি মাসে আপনি যদি কাটা শুরু করেন তাহলে ধরেন 2,000, মেইনটেনেন্স আছে 5,000, আর আদার অপচয় আছে 5,000, আবার ট্যাক্স আছে 15%। তো সব কিছু ধরে দেখা যায় যে আপনার আদার এক্সপেন্সেস আপনার ধরে নিয়ে সব কিছু ফাইনাল প্রোডাকশন কস্টিং হচ্ছে 16,83,000 টাকা, যেখানে একটা প্রোডাক্ট তৈরি করতে 84 টাকার মতো কস্টিং ধরা হচ্ছে। আর এই 84 টাকায় মাল বানায় বিক্রি করবেন, 84 টাকা 15 পয়সায় মাল বানায় বিক্রি করবেন সর্বনিম্ন রেটে 90 টাকায়, তাইতেই আল্লাহ দিলে আপনার 1,17,000 টাকা ইনকাম হবে। যদি 100 টাকায় বিক্রি করতে পারেন 2,40,000 টাকা আপনার প্রতি মাসে চোখ বন্ধ করে ইনকাম আছে। আর এই মালগুলো বানায় বানায় ভালো ভালো স্টাইলের স্যাম্পল আইটেম বানায় নিজের মতো করে ডিজাইন করে সুন্দর সুন্দর আইটেম বানায় বানায় যদি আপনি রাখতে পারেন তাহলে ওই মালগুলো বিদেশি বায়ারদের নজরে পড়বে তারা, অথবা বাঁশি ভালো ভালো শোরুমওয়ালাদের নজরে পড়বে তারা, 12 মাস মাল নিতে থাকবে এবং প্রতি মাসে তখন 3-5 লাখ টাকা আপনার চোখ বন্ধ করে ইনকাম হবে। এটি হলো বাংলাদেশে ফ্যাক্টরি দেওয়ার একমাত্র রুলস, ক্যালকুলেশন সব কিছু। এখন কথা হলো আপনারা যারা ফ্যাক্টরি বানাতে চান, সবার আগে উঠেন মামা, মামা বলে ওঠেন, মামা মানে কি, মামা মানে মা প্লাস মা, মানে দুইটা মার ভালোবাসা জোড়ালে যে ভালোবাসা হয় সেটা হচ্ছে মা মা। আপনার বন্ধু আপনারে মা মা বলে বললো যে মামা তুই তো বাইং হাউসে আছিস, তুই আমার কিছু সাবকন্ট্রাক্ট দিস, ইনশাল্লাহ তোর জন্য কমিশন রাখবো, তোর ইনকাম হবে, আমি আল্লাহর ইচ্ছে ফ্যাক্টরিতে ভরপুর কামাই করতে পারবো। এই হলো মা মা দিয়ে শুরু। ঠিক আছে মামা তুই ফ্যাক্টরি দে, ওই ফ্যাক্টরি দিতে দিতেই মনে করেন যে মা আর মাকে এখন খালা প্লাস খালা হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ও তো চাকরি করে, ও যে আপনাকে রোবটের মতো কাজ দিতে পারবে এটা তো কোনো গ্যারান্টি নেই। অথবা পাঁচটা হাউসে আপনাকে ক্রেডিটে মাল দিচ্ছে, কোনো একটা দুটো হাউস ক্রেডিটে আপনাকে কী করলো মাল দিলো, এরপরে মালটা ক্যান্সেল হয়ে গেলো, শিপমেন্ট ক্যান্সেল, ওই ফ্যাক্টরি আপনাকে যে সাবকন্ট্রাক্ট দিচ্ছিল সে আপনাকে বাড়ি মারছে, আপনি একদম শুয়ে ভূত হয়ে যাবেন। তাহলে এই ফ্যাক্টরি রান করতে গেলে আসলে কি করা উচিত, সেফ সাইড কোনটা? সেফ সাইড হচ্ছে আপনি 10 লাখ টাকা প্লাস 1 মাসের স্যালারি প্লাস আদার এক্সপেন্সেস আরও 4 লাখ টাকা, 14 লাখ টাকা সবার আগে এক পাশে রাখবেন। আর 1 মাসের প্রোডাকশন কস্ট বেসিক টি শার্টের কথা বুঝলাম কত, 12-13 লাখ টাকা, তাহলে আপনাকে মিনিমাম 26 লাখ টাকা আপনাকে রিজার্ভ রাখতে হবে। অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে 26 লাখ টাকার মাল, আপনার ফেব্রিক অ্যাক্সেসরিজ আপনার হাউসে ইনহাউস থাকবে। 26 লাখ টাকার ফেব্রিক অ্যাক্সেসরিজ ইনহাউস করার পরে এরপর আপনি আপনার নিজের মতো করে ফ্যাক্টরি দিয়ে নিজের মতো করে মাল বানায় মার্কেটে ছাড়তে থাকবেন, কারো ধার ধারার দরকার নাই। ওই বড়ো বড়ো বাইং হাউস বলেন বায়ার বলেন তারা আপনার কাছে এসে বলবে যে তুমি তো ভালো কাজ করতেছ আমি তোমাকে কাজ দিব। আর আগে হচ্ছে আপনার কিছু ছিল না, আপনি তাদের দরজায় যাচ্ছিলেন যে স্যার কিছু সাবকন্ট্রাক্ট দেন, আর এখন সে আপনার কাছে আসবে কারণ আপনার প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি খুব ভালো আর আপনি স্বাবলম্বী, আপনার কথা বলার মধ্যে কনফিডেন্স লেভেলই থাকবে অনেক পাওয়ারফুল, কারণ আপনি এই যে 13-26 লাখ টাকার ফেব্রিক যে আপনি রিজার্ভ করছেন এবার নিজের প্রোডাকশন নিজে দিচ্ছেন, নিজের মনের মাধুরী মিশায় রুচি মিশায় প্রোডাকশন দিচ্ছেন, অসম প্রোডাকশন হচ্ছে, ভ্যানালো এসে দাঁড়ায় আছে, অনলাইন ট্রেডার এসে দাঁড়ায় আছে, খুচরা দোকানদার এসে দাঁড়ায় আছে, ফরেন বায়ার আপনাকে নক করছে, বাইং হাউসের গার্মেন্টসের মার্চেন্ডাইজাররা এসে আপনার কয়েকটা মাল দেখে টেকে বলছে যে ভাই আমার এই প্রোডাকশনটা করে দিয়ে যায়, এবার লোকজন আপনার সিরিয়াল আছে,
তো সিরিয়ালে যখন আসে তখন হচ্ছে কি আপনি প্রতি সপ্তাহে প্রোডাকশন করছেন, পার্সিয়ে ডেলিভারি হচ্ছে, গেট পাস, টাকা দিচ্ছে, এক বিলিশটা মাল নিয়ে নিচ্ছে, টাকা দিচ্ছে, দশ বিলিশটা মাল নিয়ে নিচ্ছে, টাকা দিচ্ছে, অমুক নিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রোডাকশন করতেছেন, প্রতিদিন মাল সেল করতেছেন, আবার প্রতিদিনের টাকাটা সাত দিন পর পর ওই টাকাটা জমায় রেখে, মূলধনটা জমায় রেখে সেটা দিয়ে আবার জাগার ফেব্রিক জাগায় এনে রেখে দিচ্ছেন। তাহলে আপনার এই ফ্যাক্টরি আল্লাহর ইচ্ছা কখনোই বন্ধ হবে না, যদি কিনা সৃষ্টিকর্তা নারাজ না হন অথবা কোনো অ্যাক্সিডেন্টাল কপালে না থাকে, কারণ এইটা অটোমেটিক্যালি চলে একটা চাকা অথবা গাড়ি, যে গাড়ির চাকা অটো ঘুরে। আপনার এই যে ফ্যাক্টরি শুরুতে যে ফেব্রিক আর এই যে জিনিসগুলো আপনি রিজার্ভ করছিলেন, অর্থাৎ অন্যের কোনো ওয়ার্ডারের উপর আপনি কিনা আপনি পরগাছা না অথবা ওই অবলম্বী না, আপনি নিজে ফেব্রিক রিজার্ভ করছেন, নিজের ফেব্রিক দিয়ে নিজে প্রোডাকশন দিচ্ছেন, সুন্দর সুন্দর রুচিশীল আইটেম, আর একটা প্রোডাক্ট তৈরি করার আগে ওইটা আপনি দশজনের সাথে অ্যানালাইসিস করছেন, মনে করেন পরিবারের ওয়াইফের সাথে, বাচ্চাদের সাথে, বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে, এরপর গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের সাথে, এরপর কাস্টমার থাকলে কাস্টমারের সাথে, সবার সাথে, ইভেন বাসার বুয়ার সাথে পর্যন্ত। কি কারণে জানেন? প্রতিটা মানুষ তার একটা নির্দিষ্ট লেভেল আছে। একজন কাজের লোকের থেকে শুরু করে ওয়াইফের থেকে শুরু করে শালিকা থেকে শুরু করে গার্লফ্রেন্ডের থেকে শুরু করে আপনি অফিস স্টাফের থেকে শুরু করে ফরেন বায়ারের থেকে শুরু করে প্রতিটা মানুষের একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। এই সোশ্যাল স্ট্যাটাসের কারণে তার রুচি, দামের সাথে তার রুচিটা আপনি তার ব্রেনে থাকে। এখন আপনি একটা প্রোডাক্ট বললেন যে এই প্রোডাক্টটা এত দামে বানাচ্ছি, তোমার কি মনে হয় বলতো এটা কি চলবে? প্রতিটা মানুষকে আপনি হিট করছেন, একদিন রিক্সাওয়ালাকেও হিট করেন, রাস্তা থেকে ফ্যাক্টরির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে চারটে বকেটের ছেলে, চারটে বকেটের ছেলে ডাক দেন, দিয়ে বলেন যে ভাই এই জিনিস বানাচ্ছি কেমন চলবে বলেন তো। আপনি প্রতিটা মানুষের কাছ থেকে অ্যানালাইসিস করেন, তারা আপনারে মনে করেন যে একদম বিশিষ্ট জ্ঞানীর মতো, মনে করেন রাস্তায় চালায় যাচ্ছে একজন দিন মজুর, তারও যদি ডাক দেন যে ভাই এই লুঙ্গিটা বানাচ্ছি অথবা এই গেঞ্জিটা বানাচ্ছি, এই গেঞ্জিটা ভাই এই দামের মধ্যে চলবে, ও দেখবেন আপনারে ইচ্ছা মতো বয়ান টয়ান দিয়ে টিয়ে আপনার অনেক কিছু শেখায় দিয়ে যাবে। তখন আপনারা মনে হবে যে গার্মেন্ট সেক্টরে আপনি বোধ হয় ব্র্যান্ড নিউ কোনো চিড়িয়াখানার বস্তু। বেসিক্যালি ওরা যে কথাগুলো আপনাকে বলে সবার কথাগুলোকে কারো কথাকে ইনসার্ট করেন না, অথবা আপনি যে অনেক জ্ঞানী তার আর কিছু বুঝাইতে যান না, যে তুই যা বুঝাইছস তার চেয়ে দশ গুণ আমি বেশি জানি, তোরে তো এমনি জিজ্ঞাসা করছিলাম, ওই প্রেস্টিজ বাঁচাইতে যান না। আপনারা তো সবসময় প্রেস্টিজ নিয়ে দৌড়াদৌড়ি করেন, কে কি বলল তার চোখের দিকে খালি তাকাইতে থাকেন আর তাকে মনিটরিং করতে থাকেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কী, তার ক্যাপাসিটি কী, তার সোশ্যাল স্ট্যাটাস কী, তার গায়ে হাত পায়ে কী কাপড় পরা আছে, আর আপনি তাকে কোন জিনিসটা অফার করছিলেন সব কিছুর উপরে সে ফাইনালি আপনাকে কী ডেলিভারি দিল। এভাবে একশো জন মনের যদি আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে ডেলিভারি দেয়, এবার আপনার বোঝা হয়ে গেছে যে আপনার কত কষ্টের মধ্যে কোন প্রোডাক্ট বানাইলে ওই প্রোডাক্ট চলবেই। এবার আপনি সেই প্রোডাক্টই বানান যেটা চলবেই, সবাই যেটার কথা বলতেছে সেটা বানান। নিজের মতো করে মধুর ছবি আঁকেন না যে ছবি বিক্রি হয় না। আপনি মনের মাধুরী মিশায় তিনটা ছবি আঁকছেন, একটা গণদরে একে বিক্রি করে দিচ্ছেন, আর একটা মনে করেন এবারে সুন্দর ছবি আঁকতেছেন, আপনার বাচ্চা এসে বললো অথবা বন্ধু এসে বললো দোস্ত ছবিটা খুব ভালো হচ্ছে, সেটাও বানালেন, আর একটা ছবি অতিরিক্ত মন দিয়ে যত্ন দিয়ে খুব দামি রং দিয়ে হাই সোসাইটিতে শো করার জন্য আপনি ছবিটা আঁকলেন। কিন্তু এই তিনটা ছবি নিয়ে যখন আপনি কোনো একটা শোতে গেলেন, তখন দেখা গেলো আপনার সবথেকে কম দামে আঁকার এই ছবিটা দাম প্লাস সব কিছু সামঞ্জস্য মিলে এই ছবিটা সবার আগে বিক্রি হয়ে গেল। এর অর্থ কী জানেন? এই যে ছবিটা আঁকছিলেন এটা ছিল প্রফেশনাল, প্রফেশনালের হায়েস্ট ক্যাটাগরি, আর বাকি যেগুলো তার একটা গেছে গিফট মাঝারিটা, আর দামি যেটা ওইটা এখনও পড়ে আছে, ওইটা খালি মানুষ দেখে বলছে খুব সুন্দর কিন্তু কেউ দাম বলে না, অর্থাৎ ওইটা হচ্ছে ইমোশনাল। বাস্তব জীবনে প্রফেশনালের গুরুত্ব ইম্পর্ট্যান্ট, কারণ টাকা থেকে টাকা হতে হবে, কারণ পেট বলে তো একটা কথা আছে, পেট তো বাঁচাইতে হবে তাই না? তো সবাই খালি দেখে যাবে থ্যাংক ইউ দিয়ে যাবে এটা তো হইল না। তাহলে আপনি যখন এই 14 লাখ টাকা রিজার্ভ রেখে ফ্যাক্টরি প্লাস স্যালারি, এক মাসের স্যালারি, তো আপনি যখনই প্রোডাকশনে যাচ্ছেন প্রথম এক সপ্তাহ কিছু প্রোডাকশন হবে, এই প্রোডাকশনের কোয়ালিটিটা শুরুতে একটু খারাপ হয়, এরপরে যখন হাতে চলে আসে মানে হাতে দক্ষতা চলে আসে একটা আইটেমে, যে কোনো যেমন
1000 পিসের একটা টি শার্টের অর্ডার দেন একটা ফ্যাক্টরিতে, দেখবেন প্রথম 50 পিস এদিক ওদিক হচ্ছে। এরপর যখন ওয়ার্কারদের হাতে একটা স্পিড চলে আসে, একটা ফ্লেভার চলে আসে, তখন বাকি মাল গুলির বেগে 100 কিউসিতে হওয়া শুরু করে, 90% কিউসিতে হওয়া শুরু করে। তো আপনাকে যেটা জানতে হবে সেটা হলো যে আপনি যে প্রথম যে প্রোডাক্টগুলো তৈরি করছেন এক সপ্তাহে, এই প্রোডাক্টটা একটু স্লো যাবে। সেকেন্ড যে প্রোডাক্টটা দ্বিতীয় সপ্তাহে শুরু হবে, দেখবেন গুলির বেগে সব বের হওয়া শুরু করছে, তাহলে বের হয়ে যাচ্ছে অর্থাৎ টাকা আসতেছে। আর এর বাইরে আপনার তো সেলস অ্যান্ড মার্কেটিং কিছু কাজ করতেই হবে। এটা না যে আপনি বায়ারকে ইনসার্ট করবেন অথবা কাস্টমারকে, অন্যান্য কাস্টমারকে ইনসার্ট করবেন, কারণ সবাই মিলেই তো আসলে আপনার সেল টিম, তাই না? অথবা আপনার কাস্টমার সবাই মিলে। তো আপনি যখন মালামাল তৈরি করতেছেন তখন দেখা যাচ্ছে আপনার ওয়াস্টেজ কেনার জন্য পার্টি এসে আপনার কাছে দাঁড়া আছে, প্রোডাক্ট কেনার জন্য দাঁড়া আছে, রিজেক্ট মাল কেনার জন্য দাঁড়া আছে, স্টক লট কেনার জন্য লোক এসে টাকা নিয়ে দাঁড়া আছে। এরপরে কেউ আবার অ্যাডভান্স টাকা দিবে, এক মাস দুই মাস যখন আপনি এরকম রানিংয়ে থাকবেন, জায়গা গরম হবে, তখন আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে যাবে, তার টাকায় তার সাথে ব্যবসা করতে পারবেন, লটস মোর থিং। কিন্তু আপনারা ফ্যাক্টরিতে শুরুতে দেন কিভাবে, নাম্বার ওয়ান মনের মধ্যে সন্দেহ থাকে টাকা পয়সা মেরে নিয়ে যাবে কিনা, নাম্বার টু ভাই আপাতত 10 লাখ দিয়ে শুরু করো, আস্তে আস্তে ব্যবসা যদি ভালো হয় তাহলে করা যাবে, আরে ভাই এক মাসের মধ্যেই তো ব্যবসায় দেউলিয়া হয়ে যাবে যদি কিনা আপনি শুরুতে এরকম 30-40 লাখ দিয়ে যদি শুরু করতে না পারেন। কারণ আপনি যে 10 লাখ খাটাইছেন, আপনি 10 লাখ খাটায় এরপর আরও টাকা দিতে পারতেছেন না। আর ফ্যাক্টরি তাহলে এই পলিসিতে না যে বিভিন্ন দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে এক মাস ধরে, ফ্যাক্টরি রান হচ্ছে না, তা আপনার এই 10 লাখ তো শুরুতেই 5 লাখ হয়ে আছে। আর এরপরে 1-2 মাসের মধ্যে যদি ভালো এরকম অর্ডার ঢুকাইতে না পারে, আর সবাই যেটা করে এরকম একটা ফ্যাক্টরি দরকার বিভিন্ন জায়গায় ঢুকে আপাতত কাজ নেওয়ার জন্য একদম কেনা দামে পারলে মাল বানাতে পারে দিয়ে দেয়, তাহলে 2-3 মাস 6 মাসে কোনো টাকাও আসে না সেই ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরিতে কোনো টাকাও আসে না, বরঞ্চ খাজনার চেয়ে বাজনা বেশি হয়, পকেটে তো ভর্তুকি বেশি হয়। তো এমনি 5 লাখ শুরুতে 10 লাখের ফ্যাক্টরি 5 লাখ নাই, এর মাসে 1 মাসের এর মধ্যে অল্প কটা জোড়া তালি অথবা ভাড়া করা লেবার দিয়েও যদি আপনি 1-2 লাখ স্যালারি দিয়েও যদি চালান, চালানোর পরে যে কটা বিল পাইলেন সেগুলো তো ঝামেলা, প্রোডাক্টে ঝামেলা, সব কিছু তো ফাইনালি জিরো অবস্থা। এখন মনে করেন যে আপনি কেন ভাই তুমি যে বানাইছো আর তোমার যে যোগ্যতা, তুমি বলছিলে তোমার যোগ্যতা দিয়ে অনেক কিছু হবে, এই জন্য আমি কয়েকটা টাকা খাটাইছি, তুমি তো ভাই কিছু করতে পারবে না, আমার টাকা এখনই ফেরত দাও, যেই টাকা ফেরত দিতে পারবে না এবার বাদ দিয়ে হাতাহাতি মারামারি কোনোখানি কেচাকেচি। তাহলে দেখেন একটা সুন্দর একটা জিনিস সিম্পলি কীভাবে একদম জিরোতে নেমে যায় এবং রাতারাতি, এবং দুইজনের সম্পর্ক নষ্ট হয়, ইনভেস্টর অথবা এইসব ওয়ার্কারের সম্পর্ক নষ্ট হয়, তারপর স্বপ্ন দেখা মানুষের স্বপ্ন নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, থানা পুলিশ পর্যন্ত হয়ে যায়, এরপর একজন আর একজনের সিটার বাটপার গালাগাল ছাড়া একটাও কোনো কিছু দেয় না, এই যে এবং জীবনের একটা কালো অধ্যায় নেমে আসে। সব কিছুর কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে যে এই ফ্যাক্টরিটা রান করতে যে ইনভেস্টমেন্ট নিয়ে অ্যাট এ টাইমে নামা কথা ছিল সেটা অ্যাট এ টাইমে আপনি নামেন নাই, আপনি নামবেন ধীরে ধীরে, দেখে দেখে, বুঝে বুঝে, ঢং করে করে। আপনার এই ঢং করতে করতে আপনারও টাকা যাবে, আর যারে আপনি জড়াচ্ছেন অথবা যার কাছে আপনি টাকা দিচ্ছেন সেও আপনার এইসব ঢং অথবা ন্যাকামি এইসব ফাজলামির কারণে সেও মনে করেন দেউলিয়া। তাহলে আপনারা যারা এভাবে ফ্যাক্টরি তৈরি করতে যাবেন, সবার আগে মাথায় রাখবেন পৃথিবীতে কিছু করতে গেলে একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে ডু অর ডাই, আর ফুল ক্যাপাসিটি নিয়ে নামতে হয়। কখনো স্বপ্ন দেখে স্বপ্নের উপর ভেলা বাসাবেন না। আপনি স্বপ্ন দেখলেন ভেলায় চলতেছি বলে পুকুরের উপরে পা দেন, দেখেন ভেলা তো নিচে নাই, আপনি পানির মধ্যে ডুবে যাবেন। তাহলে স্বপ্নের উপরে যে শুরু করি ইনশাল্লাহ কিছু হবে, ইনশাল্লাহ শব্দটা ধর্মীয় অসাধারণ একটা শব্দ, ওটা সব জায়গায় ব্যবহার করবেন যারা মুসলিম আছেন, বাট এই শব্দগুলি ইউজ করে আবার আলতু ফালতু কাজ করবেন না, আনপ্রফেশনাল কাজ করবেন না, ইমোশনাল কাজ করবেন না। তাহলে আপনাদের বেসিক একটা ফ্যাক্টরি তৈরি করতে অথবা রান করতে অথবা ওই ফ্যাক্টরিতে শুরুতেই সাকসেসফুল করতে কী করা লাগে সেটা আপনাদের আমি শিখিয়ে দিলাম। আপনারা যারা ফ্যাক্টরিতে বর্তমানে দেউলিয়া আছেন, তারা প্রয়োজনে যেখান থেকে পারেন 2 মাস কাজ করার মতো ফান্ড ম্যানেজ করবেন, তাতে সম্পদ বিক্রি করে হলো, জমি আছে অপ্রয়োজনীয় জমি অথবা গোল্ড আছে অথবা কিছু একটা আছে বেচে দেন। এই ফ্যাক্টরি যদি আপনি এখন ছেড়ে দেন, রানিং ফ্যাক্টরি, এখানে আপনার 15 লাখ খাটানো আছে, ছেড়ে দিলে 15 লাখই শেষ,
ওর চেয়ে বেটার আপনি আরও 10 লাখ 20 লাখ টাকা ম্যানেজ করেন, আরও 20 লাখ টাকা ম্যানেজ করে নিজের প্রোডাকশান নিজে দেন, মাল অটা সেল হবে। আর মাল যদি সেল না হয় মাল এসে খানস গ্লোবালে রেখে দিয়ে যাবেন, মাল বিক্রি করার দায়িত্ব খানস গ্লোবালের, আমরা ভাই হিসেবে আপনার এই উপকার করে দিব, সমস্যা নেই। আপনি মাল বানাইছেন, আপনার মাল বিক্রি হয় না, আপনি সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন না, সমস্যা নেই। খানস গ্লোবালের ইচ্ছে আপনাদের দোয়ায় এইটুকুন ক্ষমতা রাখে যে খানস গ্লোবাল আপনার মাল ফেলে রাখলে ওই মাল কেমনে চলবে, সেইটুকুন চালায় দেওয়ার ক্ষমতা রাখে। রিসিট কেটে মাল জমা দিয়ে যাবেন, টাকা সময় মতো চেক দিয়ে দেওয়া হবে, সাথে সাথেই সময় মতো চেক ক্যাশ করে নিয়ে যাবেন। অনেক ফ্যাক্টরি আছে যারা এইভাবে খানস গ্লোবালে মাল এসে জমা দিয়ে যাচ্ছেন, যা প্রোডাকশন হচ্ছে জমা দিয়ে যাচ্ছেন, খানস গ্লোবাল এগুলো সেল করে আপনাদের টাকা সময় মতো দিয়ে দিচ্ছে, সমস্যা হচ্ছে না। তাহলে কথা হলো যে আপনারা যারা দেউলিয়া হয়ে যাচ্ছেন, ফ্যাক্টরি বেচে দেওয়ার চিন্তা করছেন, ভাড়া দেওয়ার চিন্তা করছেন, যদি আপনাদের ক্যাপাসিটি থাকে আপনারা সবার আগে ফেব্রিক রিজার্ভ করেন আর ডিজাইন নিয়ে চিন্তা করেন, এরপর নিজের প্রোডাকশন নিজে করা শুরু করেন, এই ফ্যাক্টরি ঘুরে দাঁড়াতে বাধ্য। অথবা আপনাদের কারো যদি এরকম ফ্যাক্টরি থাকে দেউলিয়া হয়ে যাচ্ছেন, অথবা অলরেডি কপালে হাত উঠে গেছে, খানস গ্লোবালে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম জোবায়েদ, আমি খানস গ্লোবালের সিইও, আমার মোবাইল নাম্বার 01825581451, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনার ফ্যাক্টরি চাকা ঘোরানোর দায়িত্ব আমার। যদি কি না প্রফেশনালি খানস গ্লোবালের সাথে ডিল করতে পারেন, আর ওইটার মধ্যে যদি ব্রেন খেলেন তো খানস গ্লোবালও ব্রেন খেলবে, সমস্যা নেই। আর যদি সুন্দর মনে যদি কাজ করতে চান, দুটো টাকা কামাই করতে চান, আমাদের এই গাইডলাইনগুলো ফলো করবেন, নিজের ব্যবসা নিজে করেন, বেশি ভালো থাকেন, পার্টনারশিপ দরকার নাই, নিজের মতো করে নিজে ভালো থাকেন। তাহলে এই গার্মেন্টস ফ্যাক্টরি কারখানার ব্যবসা কিভাবে করতে হয়, আমার মতো এরকম স্টেট কাট কথা বলে, পচা পচা কথা বলে, অথবা এরকম র কথাবার্তা বলে আপনাকে কেউ শেখাবে বলে আমার মনে হয় না, অথবা আজকে পর্যন্ত কারো ভিডিও আছে বলে আমি জানি না, যে কোনো ভাষায় এভাবে আছে কিনা আমি জানি না। তো পরবর্তীতে একটা ফ্যাক্টরি, আমাদের একটা ফ্যাক্টরি আপনাকে ভিজিট করায় প্রতিটা মেশিন আপনাদের দেখায় দিব, যে কোন মেশিনের কী কাজ, ওই মেশিনের চেহারাটা দেখতে কেমন, ওই মেশিনে পার ডে অথবা পার ঘন্টায় কতটুকুন প্রোডাকশান দেওয়া যায়, ওই মেশিনে কী কী সর্বোচ্চ সমস্যা টুকটাক লেগেই থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার মান্থলি কস্টিং কত হতে পারে। তো ভালো থেকে মন্দ জিনিসটা আমরা একটা ফ্যাক্টরি, আমাদের একটা পার্টনার ফ্যাক্টরি ঘুরে আপনাদের আমরা দেখায় দিব যে ফ্যাক্টরিটা আসলে কীভাবে সাজানো, অথবা কীভাবে ফ্যাক্টরিটা সাজায় কাজ করতে হয়, এগুলো আপনাদের আমরা দেখায় দিব। আর বিদেশ থেকে যারা কাজ করতে চান আমাদের সঙ্গে, অথবা যারা বিদেশ থেকে বাংলাদেশে নিজস্ব প্রোডাকশান দিয়ে বলতে চান যে ভাই খানস গ্লোবালের মাধ্যমে আমি একটা ফ্যাক্টরি রান করব, ইনভেস্ট করব, খানস গ্লোবাল মালামাল তৈরি করবে শুধুমাত্র আমার জন্য, আমার মালগুলো আমি বিদেশে এনে সেল করব, সেটাও আমরা আপনাদের এই উপকারটা করতে পারব। তো আশা করি আমাদের সঙ্গে কাজ করেন অথবা না করেন কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি আপনার কাজটা সুন্দরভাবে করেন, দুটো টাকা ইনকাম করে রুজি করে আপনার পরিবারের কাছে আপনি যান, তাদেরকে ভালো রাখেন, নিজে ভালো থাকেন। সো সবাইকে ধন্যবাদ এই বিশাল একটা ভিডিও দেখার জন্য, এবং আশা করি যারা ফ্যাক্টরির মালিক, পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে অনেকে এরকম ছোট কারখানা বলেন, বড় ইন্ডাস্ট্রি বলেন, এগুলোর মালিক আছেন, তো যারা যে বিপদে আছেন অন্তত আমার ভিডিওটা শেয়ার করবেন। এবং এই যে থিমটা না, এই থিমটাই যদি আপনি অ্যাপ্লাই করে বড় ফ্যাক্টরিতে যদি যান, তখনও দেখবেন বড় ফ্যাক্টরি দাঁড় হয়ে যাবে, নিজে প্রোডাকশন করবেন, নিজে আউটলেট ডিলারশিপ দিয়ে দিবেন, আউটলেটগুলোতে মাল যাওয়া শুরু করে দিবে। আপনি ফরেন বায়ারের জন্য 29 দিন পানি সাগরের পানিতে টাকা ভাসায় রাখে, এরপরে শুনবেন মাল স্টক লট, এত রং ডং করার টাইম নেই। বড় ফ্যাক্টরি বানাইছেন আলহামদুলিল্লাহ, ওই ফ্যাক্টরিতে আপনি নিজস্ব ফেব্রিক দিয়ে, নিজস্ব ইনভেস্টমেন্ট দিয়ে আপনি নিজস্ব প্রোডাকশন করেন, সারা বাংলাদেশের প্রতিটা শহরে শহরে একটা শোরুম আউটলেট চালু করেন, ওখানে মাল দিতে থাকেন, শেষ। আপনার ফ্যাক্টরি বন্ধ হওয়ার কোনো সুযোগই নাই, গ্যারান্টি, যদি কিনা সৃষ্টিকর্তা আপনার প্রতি অসন্তুষ্ট অথবা আপনার বিমুখে না যায়, ওই ফ্যাক্টরি বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, গ্যারান্টি, আমি যোগাযোগ আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যদি আমার কথা ডানে বামে হয় আমার সঙ্গে যোগাযোগ করেন, আপনার ফ্যাক্টরি কেমনে আবার বাঁচায়
আবার আপনাকে লর্ড বানাইতে হয় এটা আমি খুব ভালো জানি। সো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার বিভিন্ন ব্লগে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করবেন। আশা করি একদম জিস্ট উপকার পাবেন, গ্যারান্টি একদম জেনুইন উপকারটা পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।